কর্ণাটক সফরে গিয়ে জনজোয়ারে ভাসলেন প্রধানমন্ত্রী। হাজারো মানুষ ফুলের পাপড়ি উড়িয়ে দিয়ে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার উন্নয়নের ডালি নিয়ে দক্ষিণী রাজ্য কর্ণাটকে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 8,480 কোটি টাকা ব্যয়ে তৈরি বেঙ্গালুরু মাইসুরু এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন তিনি। শুধু এই এক্সপ্রেসওয়েটি নয়, এদিন কর্ণাটকে প্রধানমন্ত্রী মোদী আরও প্রায় 16,000 কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে আইআইটি ধারওয়ার মাইসুরু খুশালনগর 4 লেনের হাইওয়ে এবং হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের মতো প্রকল্পের। বলা ভালো, এই বেঙ্গালুরু মাইসুরু এক্সপ্রেসওয়ে 10 লেনের 118 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে। বেঙ্গালুরু এবং মাইসুরুর মধ্যে ভ্রমণের সময় এখন থেকে অনেকটা কমে যাওয়ায় এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এর বড় প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। এদিন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির একটি টুইট রিটুইট করেন। ওই টুইটে নীতিন গডকরি জানিয়েছেন, বেঙ্গালুরু মাইসুরুর এক্সপ্রেসওয়ের সঙ্গে জাতীয় সড়ক 275কে যুক্ত করা হচ্ছে। এছাড়া ওই এক্সপ্রেসওয়ে জুড়ে 4টি রেল ওভার ব্রিজ, 9টি বড় সেতুর, 40টি ছোট সেতু এবং 89টি আন্ডারপাস ও ওভারপাস রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী এদিন যে মাইসুরুর খুশলনগর 4 লেনের হাইওয়েটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেটি দৈর্ঘ্য হতে চলেছে 92 কিলোমিটার। এই প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 4,130 কোটি টাকা। এখন এই দুই শহরের মধ্যে ভ্রমণের সময় লাগে 5 ঘন্টা। মাইসুরু খুশলনগর হাইওয়ে নির্মাণ হয়ে গেলে এই সময় হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ মাত্র 2.5 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।